হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের যেটা দেখাবো, ফটোশপে কিভাবে আপনাদের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, চলুন সেই জিনিসটা দেখাবো। আর 2018 সালে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, এবং আপনাদের বছরটা পুরো ভালোভাবে কাটুক। এবং নতুন নতুন সাবস্ক্রাইব গেম করতে চাইলে টিপসগুলো আমাদের একটু ফলো করবেন। হ্যাঁ, তো চলুন। সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাকে গুগল থেকে ছবি নিতে হবে, এবং ছবিটা নেবেন কপিরাইট ফ্রি। তো আমি একটা নিয়ে রেখেছি, সেই ছবিটাকে ওপেন করছি। ফটোশপে যাবেন। ফটোশপে যাওয়ানোর পর এই ছবিটাকে সর্বপ্রথম আপনার ব্যাকগ্রাউন্ড আছে, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর লেয়ার, লেয়ারের পর জিরো আছে, সেখানে ওকে করবেন। ওকে করানোর পর এবার ম্যাজিক টুলস দিয়ে রিমুভ করে দেবেন। এই ডিলিট হয়ে গেছে, এইভাবে করে দেবেন। এতে কি হবে, যখন আপনারা ফ্ল্যাগস কিংবা ভিজিটিং কার্ড কিংবা ব্যানার তৈরি করবেন, তখন ছবিটা সেইভাবে দিলে দেখতে ভালো লাগবে। এবং তাছাড়া যদি আপনি ব্যাকগ্রাউন্ড সহ ছবি দেন, কিন্তু দেখতে খারাপ লাগবে, সেখানে বেমানান লাগবে। তাই বন্ধুরা, এভাবে আপনারা ছবি রিমুভ করবেন এবং আপনাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন। যদি আপনাদের রিমুভ করতে কোনো সমস্যা হয়, তাহলে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে আমি বলে দেবো কীভাবে রিমুভ করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।